ক্লাস ওয়ানের ছেলে মেয়েরা, আজকে তোমরা তোমাদের যে বই আমার বই, সেই বইয়ের 286 নাম্বার পৃষ্ঠাতে যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলো কিভাবে পূরণ করতে হবে আমি সে বিষয়ে বিশদ আলোচনা করছি। তো আজকে আমরা কি শিখব? 5-10-1-51 থেকে 5-10-1-51 থেকে 8-10-80 ফাঁকা ঘরে লিখতে হবে। তোমরা সবাই জানো একক দশকে কিভাবে লিখতে হয়, তো সেটাই আমি এখন তোমাদের বিস্তারিত আলোচনা করব। তোমরা ছবিগুলো ভালো করে দেখো। দেখেছো তাহলে? এবার এখানে দেখো, সবার নিচে তোমাদের যে বইয়ের পৃষ্ঠাটা আছে সেই পৃষ্ঠাতে সবার নিচে দেখো সুন্দর করে দেওয়া আছে। এই যে প্রথমেই দেখো এখানে লেখা আছে 5-10-5-10, মানে দশকের ঘরে 5, এককের ঘরে কিছু নেই, তাই আমরা 5-10 লিখব। যখন দশকের ঘরে যা থাকবে সেইটা বলবো এবং পরে 10 লিখব, আর এককের ঘরে যেটা থাকবে সেটাই বলবো। এখানে যেহেতু এককের ঘরে নেই তাই কিছু বলবো না, 5-10-ই বলবো, তার বেশি কিছু বলবো না। 5-10 মানে 85 হয়। এরপরে এদিকে দেখো, ঠিক এর পরের ঘরটা, পরের সিঁড়ি, এটা তো এক ধরনের সিঁড়ি, তো পরপর উপরে উঠবে, যত উপরে উঠবে তত দেখবে ধাপগুলো বাড়বে। তো এখানটাতে প্রথমে তাহলে লেখো 5-10-1, কত লিখলাম? 5-10-1, তার মানে দশকের ঘরে, আমি এখানে একটু লিখে দিচ্ছি দেখো এই জায়গাটা বোঝানোর জন্য, এই একক লিখলাম, এই দশক লিখলাম, তার মানে যেটা প্রথমে 5-10 লিখেছিলাম, তাহলে দশকের ঘরে 5, এককের ঘরে 0, 50। এরপরে হবে দেখো 5-10-1-51, তার মানে লিখবো কত? দশকের ঘরে 5, এককের ঘরে 1, তাই 5-10-1 কত হয়? 51 হয়। তো আমরা এটা লিখছি দেখো, তাহলে সংখ্যাটা অবশ্যই লিখবে, কথাই তো লিখলাম, পাশে অবশ্যই সংখ্যাই তোমাদের লিখে দিতে হবে। এরপরে দেখো প্রথম প্রথমে যখন ছিল 5-10 এখানে ছিলাম, ঠিক তার পরের ঘরটা এখানে 5-10-1-51 লিখলাম, ঠিক এর সিঁড়ির পরের ধাপ কিন্তু এটা না, খেয়াল রাখতে হবে সিঁড়ির পরের ধাপ এ পাশে দেখো 5-10-2, একের পরে পাঁচ, একের পরে দশকের ঘরে তো এককের ঘরে তো ক্রমশ বাড়ছে, একদম 9 পর্যন্ত দশকের ঘরে একই থাকবে, শুধু এককের ঘর 9 পর্যন্ত চলে যাবে। দেখো 5-10-2 কত হয়? 52। এরপরে লিখতে হবে 5-10-3, বানানটা সঠিক লিখবে, 5-10-3, তাহলে 5-10-3 লিখলাম। এরপরের ঘর এটা না, এরপরের ঘর কোথায় লিখবে? এপাশে। তো এপাশে দেখো লেখো তাহলে 5-10-4, তাহলে কত হয়? 5-10-4-54, 5-10-4-54, ঠিক পরের ঘরটা, তাহলে এখানে লিখতে হবে 5-10-5, 5-10-5 কত হয় বলো? 55, 5-10-5-55 হয়। এরপরে এখানে না, এরপর ঠিক আবার এখানে দেখো 5-10-6 কত হবে? 5-10-6, তাহলে 5-10-6 কত হয়? 5-10-6-56। এরপরে এটা এখানে লিখবে 5-10-7, 5-10-7 কত হবে? 57, 5-10-7-57, ঠিক এর পরেরটা 5
দশ, সাত লিখেছি, এরপর এককের ঘরে কত হবে? আট, পাঁচ দশ আট, এই যে পাঁচ দশ আট লিখে ফেললাম। এরপরে পাঁচ দশ নয়, পাঁচ দশ নয় লিখলাম, পাঁচ দশ নয়। এরপরে দেখো ছয় শূন্য ষাট করেছে, এখানে এখানে কত করা হয়েছে? ছয় শূন্য ষাট, এপাশে আর দেয়নি, দিয়েছে এপাশে। এরপরে ছ দশ এক। এবার দেখো আমি যে সংখ্যাগুলো লিখলাম, তাহলে পাঁচ দশ দুই, পাঁচ দশ তিন, পাঁচ দশ চার, পাঁচ দশ পাঁচ, পাঁচ দশ ছয়, পাঁচ দশ সাত, পাঁচ দশ আট, পাঁচ দশ নয়। এই যে সংখ্যাগুলো পঞ্চাশ থেকে ঊনষাট পর্যন্ত, দেখো প্রত্যেকের কিন্তু, প্রত্যেকের কিন্তু দশকের ঘরে সেম, অর্থাৎ পাঁচ, শুধু মাত্র চেঞ্জ হয়েছে দেখো এককের ঘরটা, কখনো শূন্য, কখনো এক, কখনো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। ঠিক এইভাবে পরপর কিন্তু আমরা ধাপে ধাপে এগিয়ে এসেছি। এরপরে ঠিক এরপরেই দেখো পাঁচ দশ নয়, কারণ এককের ঘর নয় পর্যন্ত থাকবে। এরপরে এই যে নয়টা, নয়টা আর একটা হয়ে এসে গেলে তো দশ হয়ে যেত, ফলে দশকের ঘরে কিন্তু অটোমেটিক্যালি এক বেড়ে যাবে, তাহলে এটাকে লিখতে হবে কত? ছয়। আর তখন এককের ঘর কিন্তু খালি হয়ে যাবে, তখন এককের ঘর খালি হয়ে যাবে। এরপরের সংখ্যাগুলো ঠিক একই রকমভাবে আবার বাড়বে, ছ দশ এক দেখো লেখা আছে, ছয় দশ ষাট লিখলাম, এই যে এখানেও আছে এখানেও আছে। এরপরে ছ দশ এক, ঠিক তার পরবর্তী যেগুলো আছে দেখো, ছ দশ একের পরে এখানে ছ দশ দুই, তারপরে ছ দশ তিন, ছ দশ চার, ছ দশ পাঁচ, ছ দশ ছয়, ছ দশ সাত, ছ দশ আট, ছ দশ নয়। এরপরে দেখো ছ দশ নয়ের পরে কিন্তু সাত দশ, এখানে আছে সাত দশ বসছে, এই যে সাত দশ বসে গেল। এরপরে সাত দশকের পরে মানে দশকের ঘর কিন্তু আবার বেড়ে গেল, তখন আবার দেখো এককের ঘরে কিন্তু এখানে লিখবে সাত দশ এক, সাত দশ দুই, সাত দশ তিন, সাত দশ চার, তোমরা লিখবে অবশ্যই সাত দশ চার, সাত দশ পাঁচ, সাত দশ ছয়, সাত দশ সাত, সাত সাত দশ আট, এই যে সাত দশ আট, এখানটায় সাত দশ নয়, আটে শূন্য আশি, সবার টপে থাকবে আটে শূন্য আশি। এইভাবে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, আমি তো পাঁচ দশ এক থেকে পাঁচ দশ নয় পর্যন্ত পরপর লিখলাম, তোমরা এরপর নিজেরা বুঝে তোমরা অবশ্যই তোমাদের বইয়ের যে পৃষ্ঠা নাম্বার 286 সেই পৃষ্ঠাটা কিন্তু অবশ্যই অবশ্যই পূরণ করবে। এইভাবে তোমরা পাঁচ দশ এক থেকে আট দশ অর্থাৎ আশি ফাঁকা ঘরে তোমরা সবাই অবশ্যই লিখে ফেলবে। এটা হয়ে যাওয়ার পরে সবার ওই পৃষ্ঠারই সবার নিচে দেখো, সবাই দেখবে ভালো করে, এই যে ফাঁকা ঘরটা আছে এখানে তুমি যা পূরণ করলে, এবার এসো পরপর লিখি, তুমি তো এতক্ষণ ধরে পূরণ করলে, এরপর সেগুলোকে পরপর এখানে লিখে যেতে হবে। প্রথমে কত লেখা আছে? পঞ্চাশ, তারপরে একান্ন, তাহলে একান্নর পরে কত হবে? বাহান্ন, তারপর বলো তিপ্পান্ন, চুয়ান্ন, পঞ্চান্ন, তারপরে তো ছাপ্পান্ন, এরপর সাতান্ন।